হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। ভীষণ ঠান্ডা লাগছে, তো এখন বাজে হচ্ছে পাক্কা 11টা। তো আমি এখন জলখাবার খেতে বসেছি, মানে ব্রেকফাস্ট করতে বসেছি। আমার মেয়ের খাওয়া হলো একটু আগে, একটু লেট হয়ে গেল। একটু লেট হওয়ার কারণ হচ্ছে ভিডিওগুলো তো আপলোড করতে হবে না, ভিডিওগুলো তো এডিট করতে হবে, তাই না? তো ভিডিওগুলো এডিট করছিলাম, দুটো চ্যানেলের ভিডিও, দুটো ভিডিও আপলোড হচ্ছে। একটা ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, যেটা আমাদের পালস কিচেনে আপলোড হয়েছে, দেখে নিতে পারো। সেই মাটনের ঘুগনি বানিয়েছিলাম মাটনের চর্বি দিয়ে। তো সেই পুরা যেটা বলছিলাম যে এই চ্যানেলে ভিডিওটা কেটে গেছিলো, কারণ কেউ মেসেজ করছিল, তো সেজন্য কেটে গেছিলো মেসেজ ভিডিওটা। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, মাটনের চর্বির ঘুগনি রেসিপিটা। তো যারা যারা দেখতে ইন্টারেস্ট, যারা যারা দেখতে ইচ্ছুক, অসম্ভব টেস্টি হয়েছিল খেতে। যদি যদি দেখতে চাও তো অবশ্যই আমার পাইলস কিচেনে গিয়ে দেখে নিতে হবে তোমাদেরকে ভিডিওটা। আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে ভুলো না। তো বন্ধুরা, আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, আমার একটা ভিডিও আপলোড হয়ে গেছে পাইলস কিচেনে, এবং মাই সিম্পল সিম্পল লাইফস্টাইল উইথ পাইল, মানে আমার এই ব্লগের, মানে আমার একটা ব্লগ আপলোড হচ্ছে। তো আমি এখন ব্রেকফাস্টটা করে নিই, আমার মেয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো চলো জলখাবারটা খেয়ে দেখা হচ্ছে তোমার সাথে, ততক্ষণ যেন দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমার মেয়ে তোমার সাথে কিছু বলতে চায়, বলে নাও। গুড মর্নিং বলে দিয়েছে। তো আমি কি জলখাবার খাচ্ছি দেখে নাও চট করে। তুমি জলখাবার খেয়েছো? তুমি কি ব্রেকফাস্ট করলে? বাউলি খেয়েছে আর দুধ খেয়েছে এক গ্লাস। তো চলো বন্ধুরা, ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে নিই, ফেরত আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, শীতকালে সব থেকে বড় কাজ হচ্ছে এইটা, তোমরা কি বলো? জানিও কমেন্ট করে অবশ্যই আমাকে। তো চলো ব্রেকটা চট করে বাগিয়ে নিই। ও বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। এখন কি করবো রান্নাঘরে, দুপুর হয়ে দুপুরের জন্য খাবার বানাতে হবে। তো দুপুরের জন্য খাবার বানাতে গেলে আমি করলাম, ভাতের চালটা বসিয়ে দিই, প্রথমে ভাত করবো সিম্পল। আজকে খুব সিম্পল রান্না হবে, আজকে ভাত হবে আর ডিমের ঝোল হবে, ডিমের ফুলকপি দিয়ে ঝোল হবে, আর হবে বেগুন ভাজা। তো বেগুন ভাজার জন্য এই যে বেগুন আমি পিস পিস কেটে নিয়েছি, তো বেগুন ভাজা হবে। প্রথমে চালটা আগে ধুয়ে নিই, চালটা ধুয়ে আগে আমি ভাতটা বসিয়ে দিই। তো বন্ধুরা, আমি ভাতটা বসিয়ে দিচ্ছি প্রথমে। আমার মেয়ে তোমার সাথে কিছু কথা বলতে চায়। তো কি বলতে চায়, কিছু একটা শোনাবে বলছে, জানি না কি শোনাবে। তো চলো আগে আমি ভাতটা বসিয়ে দিই, তারপরে তোমাদেরকে শোনাচ্ছি আমার মেয়ে তোমাদেরকে কি বলতে চাইছে। ভাতটা বসিয়ে দিলাম, এটা এখন হতে এখন বেশ কিছুক্ষণ সময় লাগবে। তো চলো প্রথমে আমার মেয়ে কি বলতে চাইছে তোমাদেরকে তো শুনে নেওয়া যাক। তো তুমি কি শোনাতে চাও বলো একটু? গান শোনাতে চাও? আচ্ছা, তো গানটা শুরু করো। ফুলো কাটা দোকা সবকা কেনা হ্যায়, এক হাজার মে মেরি বেহনা হ্যায়, সারি উমর হামে চন্দে রহনা হ্যায়। ফুলো কাটা দোকা সবকা কেনা হ্যায়। Mm-hmm.
से हो गई दूर, सबसे सारी जीवन के सबसे है छूर। बोलो तापड़े, जब से मेरी आंखों से हो गई दूर, सबसे सारी जीवन के सबसे है चूर। आंखों में नींद देना क्या जो कहना है, 1000ों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है। बोलो पल में चाहना है तपड़े, 1000ों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है। बोलो पल में चहना है, 1000ों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है। হয়ে গেছে? তো তোমরা সবাই জানিও কেমন হয়েছে গানটা। মধ্যেখানে ভিডিওটা অফ হয়ে গেছিল, তার জন্য ও একটু ডিস্টার্ব হয়ে গেল। তো কেমন লাগলো তোমাদেরকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ওর গানটা শুনলে তোমাদের কেমন লাগলো না লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো আমি রান্নাটা চটপট সেরে নিই, কারণ 12:30 বেজে গেছে। তো রান্নাটা খুব চটপট করে নিতে হবে, ভাতটা তো বসিয়েই দিয়েছি দেখতেই পেলে, আর ডিমের ঝোলটা তাড়াতাড়ি করে নিই, তাহলে ওকে খেতে দিতে হবে। হ্যাঁ, 1:30-এর মধ্যে খেতে বসে, তো চটপট করে রান্নাটা চলো করে নিই। ততক্ষণের জন্য দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, নিজের খেলনা নিজেই ও খেলে, আবার নিজের খেলনা নিজেই ও গুটিয়ে রাখে, যতটা পারে চেষ্টা করে গুটিয়ে রাখার। ওকে আমি বলেছিলাম তাড়াতাড়ি করে খেলনাগুলো গুটিয়ে নাও, মামাম খেতে দেবে তোমাকে, কারণ ও 1:30 বেজে গেছে, মোটামুটি 1:30 বেজে গেছে, এখন 1:30 বাজেনি, তো খেতে দেবো ওকে, তার জন্য ও খেলনাগুলো গোটাচ্ছে। তো বন্ধুরা, এই যে আমার লঙ্কা জবা, পিঙ্ক কালারের, লাইট পিঙ্ক কালারের লঙ্কা জবা একটা ফুটেছে আজকের জন্য। ভীষণ ঠান্ডা, ঠান্ডাতে ফুলগুলো ঠিক করে ফুটছে না, ছোট্ট ছোট্ট ফুটছে। আর একটা ফুটেছে যে অপরাজিতা, অপরাজিতা ফুটেছে একটা হোয়াইট কালারের। এই যে বন্ধুরা, আমার এই গাছগুলোতে হালকাখা কড়ি চলে এসছে, কিন্তু কড়ি কিন্তু চলে এসছে, দেখো এইগুলোতে কড়ি চলে এসছে, এগুলোতেও কড়ি চলে এসছে, আর একটা ফুল ফুটেছে, চলো দেখাই। এই যে আর একটা ফুল ফুটেছে। গুড ইভিনিং বন্ধুরা, তো আমার মেয়ে এখন কি খাচ্ছে তোমার সাথে শেয়ার করতে চায়। বলো তুমি কি খাচ্ছ এখন? অরেঞ্জ জুস। ও এখন অরেঞ্জ জুস খাচ্ছে, তো চটপট খেয়ে নাও। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কি করছো এখন? আমি এখন এখন বাজে হচ্ছে 6:30, তো আমি এখন বসলাম সবজি কাটতে, সবজি কাটবো। আজকে হচ্ছে রাত্রেবেলা বাঁধাকপির তরকারি হবে, আর জানি না এখন রুটি না লুচি হবে, এখন কোনো ঠিক করিনি। তো এখন বাঁধাকপি তরকারিটা কাটছি, আর আমার মেয়ে এখন জল খাবার খাচ্ছে, মানে এখন খাবার খাচ্ছে, সন্ধ্যাবেলা খাবার খাচ্ছে, তো খেয়ে নেক, আর আমি চলো সবজিটা আমি কেটে নিই চটপট করে।
বন্ধুরা বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি গাজর, আলু আর মটরশুঁটি, আর এখানে টমেটো, আদা এক কুচি আর লঙ্কা দুটো। তো বাঁধাকপিটা বন্ধুরা সব আমরা বসিয়ে ফেলি। আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো প্রথমে আমরা দিয়ে দেবো এই সবজিগুলো, ভালো করে ধুয়ে রেখেছি সব। ভালো বন্ধুরা, সন্ধ্যেবেলায় এটা বসিয়ে দিলাম, তার তেল করে বসিয়ে দিলাম। ভীষণ ঠান্ডা লাগছে, হাতগুলো একটু জমে যাচ্ছে আমার। তো সবজিগুলো সমস্তগুলো দিয়ে দিই। রান্নাটা চটপট করে নেব, রান্নাটা চটপট করে নিয়ে দেখি ভাবছি লুচি বানাবো। তো লুচিটা বানিয়ে রান্নাঘর থেকে যে করে হোক বেরোতে পারলে বাসন। আজকে কালকে যেমন বেশি নেই, অনেকগুলো বাসন দেওয়া হয়েছিল, আজকে একটা বাসনও রাখেনি, সবগুলো অল্প অল্প করে জল দিয়ে ধুয়ে ধুয়ে আর রেখে দিচ্ছি। তো বাঁধাকপিটা বসিয়ে দিই ভালোভাবে। হাত পা পুরো জমে যাচ্ছে, একদম হাত পা সব জমে যাচ্ছে সব। তোমাদের ওদিকে কিরকম, এখন কিরকম কি ঠান্ডা, তো প্লিজ কমেন্ট করে সবাই জানিও এখন ওদিকে কিরকম কি ঠান্ডা। আমার এদিকে কিন্তু ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, সবাই জানিও। সবাই যারা যারা দেখছো ভিডিওটা, তারা তারা সবাই জানিও যে এখন ওখানে কিরকম কি ওয়েদার, ঠান্ডা না গরম, মানে খুব একটা ঠান্ডা নেই হয়তো, এরকম কি ওয়েদার আছে কিনা। কারণ বাড়ির থেকে সবাই বলছে যে ওদিকে অত ঠান্ডা নেই, কিন্তু এদিকে অতি ঠান্ডা, মানে হাতটা জমে যাচ্ছে এরকম ঠান্ডা। তোমরা জানিও কীরকম কি ঠান্ডা। আর যারা যারা ভিডিওটা এখনো পর্যন্ত লাইক শেয়ার আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে নাও। আমি প্রতিদিন ডেলি ব্লগ দেবো, নতুন নতুন ব্লগগুলো দেখার জন্য আমাদেরকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে হবে না। সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশানটা আছে ওটা টং করে বাজিয়ে দিতে হবে। টং করে বাজিয়ে দেওয়ার জন্য বাকি কী হবে বলো তো, টং করে বাজিয়ে দিলে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান, আমার প্রত্যেক দিন যে আপলোড করবো ভিডিও, সবার আগে তোমাদের ফোনেই কিন্তু যাবে। তার জন্য কী করতে হবে, তার জন্য নোটিফিকেশানটাকে টং করে বাজিয়ে দিতে হবে ঘন্টাটাকে, বেলটাকে। আর প্লিজ লাইক, একটা করে লাইক করে দাও। লাইক করতে কী যায় বলো, তাই না? একবার লাইক করে দাও। তোমাদের ভিডিওটা কেমন লাগছে, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। মটরশুঁটিগুলো ফুটছে, জাস্ট ফুটছে রীতিমতো। তো বন্ধুরা, আমার এই আলু, গাজর আর মটরশুঁটির মধ্যে, তেলটার মধ্যে সমস্ত রকম মশলা আমার অ্যাড করা হয়ে গেছে। যেরকম আদা অ্যাড করলাম, আদাটাকে গ্রেট করে আদাটাকে অ্যাড করলাম, তারপরে অ্যাড করলাম নুন, হলুদ, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস আর কিছু না। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ আর চিনি, আর কিন্তু কিছু অ্যাড করিনি, লঙ্কা অ্যাড করে দিয়েছি, আর অ্যাড করেছি হচ্ছে আদা, সমস্ত অ্যাড করে দিয়েছি। টমেটোটা এখন অ্যাড করবো না, বাঁধাকপিটা যখন সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তখনই টমেটোটা অ্যাড করবো, এই টমেটো কুচিগুলো। এখন এটা সাইড করে রেখে দিচ্ছি। তো আমার কিন্তু তৈরি হয়ে গেছে, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। জলটা রীতিমতো বরফের মতো হয়ে গেছে, বরফ, এত ঠান্ডা। তো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আমি, তারপরে আটাটা মেখে নেবো চট করে। আমার মেয়ে এখন খেলতে ব্যস্ত, আমি যখন মেয়ের কথা বললাম দেখো তো এসছে কিনা। তুমি কি করছো এখন? আমি আজকে ওর বিকেলবেলা প্রত্যেক দিন ম্যাম আসে, তো ম্যামের কাছে পড়াশোনাটা ও করে, এখন নাচ করছে। তো বন্ধুরা, তোমাদেরকে নাচ আমি ওর দেখাবো। ওর রিসেন্ট একটা নাচের ভিডিও, আর মানে নাচের এই প্রোগ্রাম আসতে চলেছে পৌষমেলা। এখানে পৌষমেলাতে ওর একটা প্রোগ্রাম আছে 2 তারিখে, অবশ্যই তোমরা মাথায় রেখো 2 তারিখে কিন্তু প্রোগ্রামটা হবে। তো 3 তারিখ ভিডিওটা আপলোড হবে, 2 তারিখে যখন প্রোগ্রামটা হবে কিন্তু আমি ভিডিওটা কিন্তু আপলোড করব। তো ওর 2 তারিখে প্রোগ্রামটা আছে জানুয়ারি। তো ও আমার মেয়ে নাচ শেখে, তো এখন এখনও নাচ প্র্যাকটিস করবে, এখনই নাচ প্র্যাকটিসটা করবে এখন। আমি যে সাটাটা মাখিয়ে মেখে তারপরে ওকে নিয়ে একটু দেখবো, নাচের দিকটা যাবো, কারণ নাচ সামনে প্রোগ্রাম আছে। নাচটা
জানুয়ারিতে। তোমার তোমার কি নাচ প্র্যাকটিস করতে ভালো লাগে? হ্যাঁ। কতটা ভালো লাগে? 100 মিলিয়ন। এটা কিন্তু মিথ্যে কথা, কারণ ও ভালোভাবে নাচ প্র্যাকটিস করে না। করো কি নাচ প্র্যাকটিস ভালো হবে? না। তাহলে কিন্তু তুমি তো আমাকে নাচ শেখাচ্ছো না। আমি ওকে নাচ শেখাচ্ছি না, ও আমাকে বলছে আমাকে নাকি ওর সাথে নাচ করতে হবে, তারপরে কিন্তু নাচ করবে আমার সাথে, মানে আমার সাথে নাচ, আমার আমাকে ওর সাথে নাচটা করতে হবে, তবে ও নাচ প্র্যাকটিস করবে, তাছাড়া প্র্যাকটিস করবে না। ওর জন্য প্রত্যেকটা নাচ আমাকে তুলতে হয়, তারপরে ওকে আমি নাচটা প্র্যাকটিস করাতে পারি। তো চলো তরকারিটা বসিয়ে ফেলি, আটাটা মেখে ফেলি, ওকে নাচ প্র্যাকটিসটা করাতে হবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমার মালাদুর তরকারি রেডি রেডি হয়ে গেছে, এবার আমি আটাটা মেখে রেখে দিয়েছি। তো এখন নিয়ে নিয়েছি 1 কাপ ভর্তি ভর্তি চা, আর নিন সাথে দুটো বিস্কুট। তো এখন বিস্কুট চা বিস্কুটটা খেয়ে নিই, খুব মানে ঠান্ডা লাগছে, তো ঠান্ডাটা কাটানোর জন্য চট করে আমি একটু চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে তারপর আমি লুচিগুলো ভেজে নেব। তো বন্ধুরা চলো, তোমার সাথে দেখা হচ্ছে সেই রাত্রেবেলা খাবারটা দেখি, খাবারটা নিয়ে। তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো, টাটা। তো বন্ধুরা, প্রথমে ভেবেছিলাম লুচি বানাবো, কিন্তু দেখলাম কালকে যে বানিয়েছিলাম পরোটা, কড়াইশুঁটির পরোটা বা মটরশুঁটির পরোটা, তো সেই পরোটা একটু লই মানে একটু মানে ভেতরে যে পুরটা সেটা বেঁচে গেছিলো, একটু না অনেকটাই বেঁচে গেছিলো। তো দেখলাম যে তাহলে এক কাজ করা যাক, তাহলে কচুরিই বানিয়ে দিই। আজকে কচুরি বানিয়ে দিই, তাহলে ওই জন্য কচুরি বানাচ্ছি আজকে। চলো কচুরিগুলো চটপট ভেজে নিই, গরম গরম কচুরি, তার সাথে বাঁধাকপির তরকারি আর সেই গুড়ের মিষ্টি। দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে গেছে। চলো আর একটা ছেড়ে দিই, আমার মেয়েকে খেতে দিতে হবে, আর একটা ছেড়ে দিলাম। আমার মেয়েকে গরম গরম দিয়ে দেব খেতে, দুটো ভেজে। এটা প্রথমে দুটোই দেবো, তারপর পারলে আরেকটা নেবে। দেখো বন্ধুরা ফুলে যাচ্ছে কি সুন্দর, দেখলে কি সুন্দর ফুলে গেল। তো এই পিঠেগুলো খুব ভালো করে ভেজে নিই, আমি হালকা গ্যাসটা কমিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো চলো মেখে দিয়ে দিই খেতে, মিষ্টি জায়গা চট করে গরম করে নিই। এই তো, এই যে বন্ধুরা আমার কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে, সব কটা কচুরি ভাজা হয়ে গেছে আমার। তো এই রেখে দিলাম এখানে, ঢাকা না দিয়ে, ঢাকা দেবো না, ঢাকা দিলে চিপসে যাবে, নরম হয়ে যাবে, ভালো লাগে না খেতে। তো এই যে হলো আমাদের ডিনার, কচুরি, বাঁধাকপির তরকারি এবং মিষ্টি। আমার মেয়েকে দিয়ে দিচ্ছি খেতে, আমার মেয়েকে দিচ্ছি খেতে, দিইনি এখনও, মিষ্টিগুলো দেবো, মিষ্টিটা দেবো। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যতক্ষণের জন্য তোমরা খুব 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 ভালো থেকো, ভীষণ ঠান্ডা। তো চলো বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। এই যে বন্ধুরা আমার মেয়ে খাচ্ছে, তোমাদের সাথে কিছু শেয়ার করতে চায়। ও দেখাচ্ছে গুড, ভালো খেতে হয়েছে, গুড দেখাচ্ছে, গুড। তো টাটা বন্ধুরা, ভালো থেকো। ভালো হয়েছে।